আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রফেশনাল ভিডিও এডিটিং উইথ ফিল্মোরা। আমি আপনাদের সাথে আছি মইনুল হাসান, ইউনিভার্সিটি অফ রাজশাহী। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে হাউ টু কাট অ্যান্ড ট্রিম এ ভিডিও। তো আমরা সফটওয়্যারে চলে এসেছি। গত ভিডিওতে আমরা কিভাবে একটি ভিডিও বা একটি ফাইল ইম্পোর্ট করতে হয় সে বিষয়টি দেখেছি। তো আমরা এই ভিডিওটি এখন এডিট করার জন্য অর্থাৎ স্প্লিট অথবা ট্রিম করার জন্য আমরা ভিডিওটি টাইম লাইনে জাস্ট ট্র্যাক করে আমরা টাইম লাইনে নিয়ে নিব। এখান থেকে আমরা রেজুলেশন ফ্রেম রেট সিলেক্ট করে দিয়ে দেন আমাদের ভিডিও থেকে যে অংশটুকু আমাদেরকে স্প্লিট করব সে অংশটুকু জাস্ট আমরা টাইম দেখে সিলেক্ট করে আমরা জাস্ট তিনটি উপায়ে আমরা এই ভিডিওটি স্প্লিট করতে পারি। তো ফার্স্ট অপশন হচ্ছে আমরা জাস্ট ভিডিওটিতে রাইট ক্লিক করার পর আমাদের এখানে স্প্লিট নামে একটি অপশন আছে, এই অপশনে জাস্ট ক্লিক করলে আমাদের ভিডিওটি স্প্লিট হয়ে যাবে। আমরা শর্টকাট কি হিসেবে কন্ট্রোল বি প্রেস করলেও এটি স্প্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট স্প্লিট বাটনে ক্লিক করার পর ভিডিওটি দুইটি পার্টে বিভক্ত হয়ে গেল। এবং আমরা আরেকটি উপায়ে ভিডিওটি স্প্লিট করতে পারি, সেটি হচ্ছে আমরা জাস্ট ভিডিওর যে পোর্শনটুকু আমরা স্প্লিট করতে চাচ্ছি জাস্ট সেখানে নিয়ে গিয়ে আমাদের এখানে কেচির মতো একটি আইকন দেখাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি স্প্লিট হয়ে যাবে। আমরা আরেকটি উপায় স্প্লিট করতে পারি, সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে আমাদের এই সিলেকশন বারটি নিয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট কেচির মতো একটি আইকন, এই আইকনটিতে আমরা ক্লিক করলে আমাদের ভিডিওটি দুইটি পার্টে বিভক্ত হয়ে যাবে। দেন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা কিভাবে একটি ভিডিওকে ট্রিম করতে পারি। ট্রিম অর্থাৎ জাস্ট আমরা কাগজের যেমন যে অংশটুকু আমাদের দরকার সে অংশটুকু রেখে বাকি অংশটুকু ভাঁজ করে দেয়া বা মুড়িয়ে দেওয়ার মতো করে ভিডিওতে আমরা এই ট্রিম অপশনটি কাজে লাগাতে পারি। তো আমরা দুইভাবে ট্রিম করতে পারি একটি ভিডিও, যে অংশটুকু ভিডিওর যে অংশটুকু আমাদের প্রয়োজন নেই সেই অংশটুকুকে আমরা ট্রিম করতে চাইলে দুইটি উপায়ে ট্রিম করতে পারি। জাস্ট আমরা ভিডিওতে রাইট ক্লিক করার পর আমরা ট্রিম স্টার্ট টু প্লে হেড অর্থাৎ আমরা প্রথম থেকে যদি কোনো অংশ প্রথমের কোনো অংশ যদি আমরা জাস্ট ট্রিম করতে চাই তাহলে এই অপশনটিতে ক্লিক করব, এবং আমাদের শেষের অংশটুকু যদি আমরা ট্রিম করতে চাই তাহলে জাস্ট ট্রিম ইন টু প্লে হেড এই অপশনটিতে ক্লিক করব। জাস্ট আমরা শেষের অংশটুকু এখান থেকে ট্রিম করতে চাচ্ছি তাই আমরা ট্রিম ইন টু প্লে হেড অপশনটিতে ক্লিক করছি। জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি ট্রিম হয়ে গিয়েছে। আমরা আরেকটি উপায় ট্রিম করতে পারি, সেটি হচ্ছে আমরা জাস্ট যে অংশটুকু আমাদের প্রয়োজন নেই সেই অংশটুকু আমরা প্রথমের অংশ হলে আমরা জাস্ট একটু ড্র্যাগ করে এদিকে ড্র্যাগ করে সামনে নিয়ে আসার পর আমরা জাস্ট এইভাবে টেনে আমরা ট্রিম করতে পারি। এবং আমাদের শেষের অংশ থেকে যদি প্রয়োজন না হয় ভিডিওর তাহলে আমরা জাস্ট আস্তে করে আমরা এভাবে টেনে আমরা ট্রিম করতে পারি। আমরা ইচ্ছা করলে সেই ভিডিওটি আবার পুনরায় ট্রিমকৃত অংশটি আমরা পুনরায় ফেরত নিয়ে আসতে পারি। তো ট্রিমের একটি সুবিধা হচ্ছে আমরা ভিডিওটি যদি আবার পুনরায় বড় করতে চাই তাহলে ট্রিম অংশটুকু জাস্ট আমরা ড্র্যাগ করে বড় করতে পারবো, বাট স্প্লিট করলে স্প্লিট করার পরে আমরা যদি ভিডিওটিকে ডিলিট করি তাহলে সেই অংশটুকু আর ফেরত পাবো না। সো ট্রিম এবং স্প্লিটের ভেতর পার্থক্য এতটুকুই। দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা যা শিখব সেটি হচ্ছে হাউ টু অ্যাড মাল্টিপল ভিডিও ইন এ সিঙ্গেল স্ক্রিন। থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকাম এ ভিডিও এডিটিং এক্সপার্ট। সাইনিং আউট ফর টুডে, হ্যাভ এ নাইস ডে।